নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি নেপোলিয়ান, আমিও ভালো আছি। আমার ইউটিউব চ্যানেল নেপোলিয়ান বেঙ্গলি ব্লগে আপনাদের স্বাগতম। আজকে সন্ধ্যেবেলায় ব্লগটা স্টার্ট করছি। আমি এসে একটা আমার বন্ধুর দোকানে, বন্ধুর দোকানটা হচ্ছে পিনকল মোড়, পেট্রোল পাম্পের অপোজিট গলিতে আমার বন্ধুর দোকান, গ্রসারির দোকান। এখানে সমস্ত কিছু মুদির জিনিস থেকে শুরু করে সব পাওয়া যায়। আমি ক্যামেরার পিছন থেকে বলছি, এই যে আমি নেপোলিয়ান, এই যে আমার বন্ধু, আমি মনোজ বলছি, মনোজ বিশ্বাস। এটা আমার ভ্যারাইটি স্টোর, এখানে আমাদের সমস্ত কিছু পাওয়া যায়, যেখানে আপনার গ্রসারি আছে, গ্রসারির সঙ্গে সঙ্গে কনফেকশনারি আছে, আইসক্রিম আছে, ইনক্লুডিং আমার এখানে জামা কাপড়ও আছে কিছু, যেগুলো আমরা বিক্রি করি খুব সুলভ মূল্যে। আপনারা সবাই আসবেন, এসে একবার দেখে যাবেন আমরা কীরকম জিনিস বিক্রি করছি। এলে আপনি বুঝতে পারবেন মার্কেটের থেকে আমরা কত চিপ প্রাইসে জিনিসপত্র বিক্রি করি, এবং আপনাদের দেখেও ভালো লাগবে। আসবেন আপনারা, টাটা, বাই বাই। আর বন্ধু বললেন তো, দেখলেন কি কি পাওয়া যায়, মানে এভরিথিং, সমস্ত কিছু, আপনার যা চাহিদা। আমরা যদি না থাকি ইনস্ট্যান্ট, আমরা অর্ডার নিয়ে নিই, এবং অর্ডার নেওয়ার পরে সেগুলো আমরা সাপ্লাই করি, আমরা হোম ডেলিভারি করি, এবং ইনস্ট্যান্ট আমরা অর্ডার নিয়ে সেই অর্ডার পরবর্তীকালে আমরা সেই অর্ডার পারচেস করে দিয়ে থাকি। আপনাদের সমস্ত রকম সুযোগ সুবিধা আছে এখানে। আমাদের অনলাইন অ্যাকসেপ্ট করা হয়, সমস্ত অনলাইনের পেমেন্টের সুবিধা আছে, সমস্ত কিছু আছে, শুধু বাকিটা দেওয়া হয় না, কারণ আমরা কোনো কিছু বাকিতে বিজনেস করি না। ঠিক আছে বন্ধুরা, আসবেন আপনারা, টাটা। এই যে জামা কাপড় পাওয়া যাচ্ছে ন্যায্য মূল্যে এবং চিপের মধ্যে, আপনারা আসবেন আমার পিনকল দোকান বাবুকটার মোড়। আগেই বলেছি, পেট্রোল পাম্পের অপোজিটের গলি। এই যে দেখাচ্ছি আপনাদের, এই যে দোকানের নাম মহিমা ভ্যারাইটি স্টোর্স এন্ড ফ্যাশন কর্নার। এই চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করুন। আমার তো ভিউয়ার্স বাড়ছে না, সাবস্ক্রাইবার আরো কমে যাচ্ছে, ভিউয়ার্স কমে যাচ্ছে, দেখুন আমাকে একটু। এই যে ম্যানেজার আছে, ওর নাম হচ্ছে শিঙ্কু, ওনার মা লজ্জা পাচ্ছে। আপনারা বলুন লজ্জা না করতে, লজ্জা কোনো কোনো লাভ নেই, কথাতেই আছে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, একদমই লজ্জা করবেন না আপনি, আপনি তো মায়ের মায়েরই সমান। ওই হচ্ছে বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডের এই গলি দিয়ে আমার বন্ধুর দোকান। ব্লগটা আর বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন, পরের ব্লগের জন্য অপেক্ষা করতে থাকুন। টাটা, বাই, সি ইউ। এখানেই শেষ করলাম।